আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার সতেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব কি কেন কিভাবে। কি কেন কিভাবে এর সঠিক ব্যবহার আজকে আমরা শিখবো ইনশাল্ল কি কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা আপা শব্দের অর্থ হলো কি এখন আমরা আপা দিয়ে কিছু বাক্য গঠন শিখব বোয়াত আপা কি করেন এখানে বোয়াত মানে করা আপা মানে কী বোয়াত আপা কি করেন মাও আপা কি চান এখানে মাও মানে চাওয়া আপা মানে কী মাও আপা কি চান মাউ পেরগি উন্তু আপা কি জন্য যাবেন মাও পেরগি উন্তু আপা কী জন্য যাবেন আওয়া তাও কামানা আপনি কি জানেন আমি কোথায় আওয়া তাও কামানা আপনি কি জানেন আমি কোথায় কেনাপা কেনাপা মানে কেন কেন কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনাপা কেনাপা মানে কেন কেনাপা তিনি এটা কেন করলেন আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে আপনি এটা কেন করলেন তাহলে এইভাবে বলবেন কেনাপা ব তিনি কেন এটা করলেন কেনাপা ব তিনি কেন এটা করলেন কেনাপা টিডুর কেন ঘুমাননি কেনাপা টিডুর কেন ঘুমাননি আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে আপনি কেন ঘুমাননি তাহলে এইভাবে বলবেন কেনাপা টিডুর কেন ঘুমাননি কেনাপা ডিয়াম চুপ করে আসেন কেন কেনাপা ডিয়াম চুপ করে আছেন কেন এখানে ডিয়াম মানে কি চুপ করে থাকাকে মালয়েশিয়ান বসে বলা হয় ডিয়াম কেনাপা ডিয়াম চুপ করে আছেন কেন মাচাম মানা মাচাম মানা মানে কিভাবে কিভাবে কে মালয়েশিয়ান বসে বলা হয় মাচাম মানা মাচাম্মানা মানে কীভাবে মাচাম মানা পেরগি কিভাবে যাবেন মাচাম মানা পেরগি কিভাবে যাবেন আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে আপনি কিভাবে যাবেন তাহলে এভাবে বলতে পারেন মানা পেরগি কিভাবে যাবেন মাচাম মানা আওয়া বিকিন কিভাবে আপনি তৈরি করেন এখানে মাচাম মানে মানে কীভাবে মানে আপনি বিকিন মানে কি তৈরি করা মাচাম্মানা বিকিন কিভাবে আপনি তৈরি করেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই চ্যানেলে ইতিপূর্বে ষোলোটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে আজকে সতেরো নং বিডু এই চ্যানেলটি নতুন তাই আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আপনাদেরকে সহজে মালাই ভাষা শেখানো যায় ইনশাল্লাহ নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন আপনিও বুঝতে পারবেন মালাই ভাষায় কথা ইনশাল্লাহ